আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা এখনকার সময় খুব আলোচিত। সেটা হলো যে আমরা জানি যে ইন্ডিয়ার বিখ্যাত গায়ক কে কে, উনি মারা গেছেন, এবং এর সম্বন্ধে সবাই অবগত যে উনি যখন স্টেজ পারফরমেন্স করতেছিল তখন উনি খারাপ ফিল করেন, এবং খারাপ ফিল করার পরে এরপর হোটেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হয়তো উনি মারা গেছেন, হাসপাতালে ব্রড ডেড ঘোষণা করা হয়েছে। এই যে সিচুয়েশনটা, এটা কিন্তু আমরা অনেক রোগীর ক্ষেত্রেই পাই। আমরা জাতীয় হৃদরোগ হাসপাতালে যখন জুনিয়র ডাক্তার ছিলাম, ডিউটি যখন করতাম সেটা হলো ইভিনিং অথবা নাইটে, আমরা দেখতাম এখন প্রচুর রুগী আসতো, ইয়ং প্যাশেন্ট যারা ব্রড ডেড হিসাবে আসতো, এবং দেখা যাচ্ছে ওনার সাথে ওনার হয়তো ইয়ং ওয়াইফ বা বাচ্চার সাথে আসতেছে, এবং এই ব্রড ডেড যে নিয়ে আসতো আমরা ইসিজি করে দেখতাম যে তার হয়তো উনি মারা গেছেন, মারা আমরা কনফার্ম করতাম। এই ক্ষেত্রে আসলে যে জিনিসটুকু আমাদের আলোচনার বিষয় সেটা হলো যে এই যে হঠাৎ করে মৃত্যু, যেটা বলে সাডেন কার্ডিয়াক ডেথ, এইটা আসলে আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারি। কেন এই কারোই আসলে যে অল্প বয়সে বা ইয়ং বয়সে যেখানে জাতিকে বা মানুষকে দেওয়ার সময় এটাকে আসলে কারোই কাম্য নয়, কারণ এই সময় স্বাভাবিক মানুষ যেমন একটা বসে কেউ যদি 80-90 বছর বয়সে মারা যায় স্বাভাবিক মৃত্যু, এটা অনেকে গ্রহণ করতে পারি আমরা, কিন্তু যে ইয়ং বয়সে যখন তার জনগণকে বা দেশকে দেওয়ার সময় এই মৃত্যুটাকে আসলে বা পরিবারকে দেওয়ার সময় এই মৃত্যুটাকে আসলে মানা যায় না। তো এটাতে অবশ্যস্বাভাবিকভাবেই যে আমরা কীভাবে এটাকে প্রিভেন্ট করতে পারি, এই যে সাডেন কার্ডিয়াক ডেথ বা হঠাৎ মৃত্যু বলে সাধারণত দেখা গেছে যে অনেকেরই এই প্রক্রিয়ার যে হার্ট অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হওয়ার সময় ঘাম হয়, এবং তখন হার্ট অ্যাটাক যখন হয় তখন কিন্তু অত্যন্ত গরম লাগে, অস্থির লাগে শরীরের মধ্যে, এবং প্রচুর সোয়েটিং হতে পারে, ঘাম হতে থাকে। এখন এই সময় যে এটা কিন্তু একটা অ্যালার্মিং জিনিস, ইভেন কখন কখনো রোগী কিন্তু বমিও করতে বলে বা বুকে চাপ দিয়ে বা বুকে হাত দিয়ে অনেক সময় বসে পড়ে বা বুকে হাত দেয় যে আমার এখানে কষ্ট হচ্ছে। এই যে কষ্ট হচ্ছে বা হঠাৎ করে হার্ট বন্ধ হয়ে যাচ্ছে বা হার্ট অ্যাটাক হচ্ছে, সেখান থেকে হার্টের ফাংশন কমে যাচ্ছে, এই সময়টাকে আসলে ওই সময় যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা একটা যদি কোনো কখনো আশেপাশে ইসিজি অ্যাভেলেবেল থাকে ইসিজিটা করতে পারি, অথবা একদম কোনো কার্ডিয়াক অ্যাম্বুলেন্স ডাকতে পারি। এই কার্ডিয়াক অ্যাম্বুলেন্স ডাকার পরে ওখানে যদি আমরা ইসিজি করে দেখা যাচ্ছে আমরা কিন্তু তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করতে পারি। এটা গেল যে একটা রোগীর বুকে ব্যথা হচ্ছে বা ঘাম হচ্ছে এবং সে অস্বস্তি অনুভব করতেছে, এবং এই রোগী হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু আসলে এই চিকিৎসাটা শুরু করতে পারি। কখনো কখনো দেখবেন যে অনেক দেখছি আমরা স্টেজের উপরে, বা কখনো কখনো দেখছি যে আমরা চলাফেরা, এবং ইউটিউবেও আমরা অনেক সময় দেখি বা ফেসবুকে দেখি যে একটা ব্যক্তি উনি হাঁটতেছেন বা কোনো মহিলা হাঁটতেছেন বা কোনো কাজ করার সময় হঠাৎ করে পড়ে গেলেন। এই যে হঠাৎ করে পড়ে গেলেন, এইখানে আসলে হার্ট হঠাৎ করে স্টপ হয়ে যায়, যেটা আমরা সাডেন কার্ডিয়াক ডেথ বলি বা কার্ডিয়াক অ্যারেস্ট বলি। এখন এই কার্ডিয়াক অ্যারেস্ট কি সময় আসলে আমাদের করণীয় কী, ওই সময় আশেপাশে যারা থাকে তাদের আসলে করণীয় আছে। ওই সময় যেটা আমরা বলি যে সিপিআর বলে একটা কথা আছে, কার্ডিওপালমারি রিসাসিটেশন, এই যে সিপিআর যেটা আছে, এই সিপিআরটা আমরা অনেক রুগী দেখছি অনেক ক্ষেত্রে যে রুগীরা যখন পড়ে যায় হার্ট অ্যাটাক হয়ে অথবা হার্ট স্ট্রপ হয়ে, তখন যেমন বুকের উপরে আমরা একটা অনেক সময় কিল দেওয়ার মতো একটা দেই, একটা থাস্ট দেই বুকের উপরে, একটা চাপ দেই, এবং পরবর্তীতে আমরা দেখবেন যে বুকের উপরে হাত দিয়ে আমরা ওই হার্ট চালু করার চেষ্টা করি, এবং কখনো কখনো আমরা প্রয়োজন হলে মুখ দিয়ে, মুখে মাউথ টু মাউথ ব্রিদিং বলে, মুখের মাধ্যমে মুখ দিয়ে শ্বাস প্রশ্বাসের চালু করার চেষ্টা করি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় হার্ট চালু হয়ে গেলে কিন্তু শ্বাস প্রশ্বাস অটোমেটিক চালু হয়ে যায়। তো এই ক্ষেত্রে যদি আমরা ওই যদি বুকের উপরে একটু চাপও দেই বা সিপিআর দেওয়ার মতো বুকের হার্টকে সঞ্চালন করার জন্য হেল্প করি, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে জাস্ট কিচ্ছু না, 2-1 মিনিট চাপ দিলেই দেখা যায় হার্টের পালস ফিরে আসে। আমরা তখন কিন্তু পালসটা চেক করি, এই যে গলার এখানে চেক করি সাধারণত যে পালস ফিরে আসছে কি না। এরকম অনেক রোগীর ক্ষেত্রে কিন্তু জীবন বাঁচানো সম্ভব, এবং যাদের আসলে সবার কিন্তু লাইফের গুরুত্ব সবার সমান না, বিশেষ করে যাদের সমাজে কন্ট্রিবিউশন অনেক বেশি বা দিতে পারেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এটা, এই যে তাদের জীবনে গুরুত্ব কিন্তু বেশি। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের আসলে এই যে যে আমরা প্রসিডিউরটা বললাম যে সিপিআর, এটার মাধ্যমে কিন্তু আমরা কোনো একটা বেশ করে ইয়ং প্যাশেন্ট যারা হঠাৎ করে হার্ট অ্যাটাক হচ্ছে বা হার্ট স্টপ হচ্ছে, আমরা এটা কিন্তু তাদেরকে ফিরে আনতে পারি সিপিআরের মাধ্যমে। আর যেটা হচ্ছে রুগী যেটা বললাম, যদি বুকে ব্যথা হয় যে কোনো রুগীরই হঠাৎ করে ব্যথা হচ্ছে, ঘাম হচ্ছে, এই ক্ষেত্রে আসলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে, আর যদি কোনো অ্যাম্বুলেন্স ডাকার সুযোগ থাকে, একটা কার্ডিয়াক অ্যাম্বুলেন্স বলে, এই কার্ডিয়াক অ্যাম্বুলেন্স কিন্তু হসপিটালে যে সেট আপ থাকে এটাকে ওয়েল ইকুইপড বলি আমরা,
সেখানে ইসিজি করার ব্যবস্থা থাকে, সেখানে ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করে। সেখানে ইভেন আমরা দেখবেন অনেক সিনেমা বা অনেক ইয়েতে দেখি আমরা, বা যারা হাসপাতালে দেখছেন, শিশুতে দেখছেন যে দুইটা প্যাডের মতো, প্যাডেলের মতো জিনিস থাকে, যে স্ত্রী যেমন বলে দিলে প্যাডেলের মতো জিনিস থাকে, এখানে সামনে ধরা হয়, পাশে ধরা হয়, দেহে শক দেওয়া হয়। এই শকের মাধ্যমে অনেক সময় দেখা যায় যে হার্ট কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সুতরাং আমাদের যেটা এই এই কেকে থেকে যে শিক্ষা নিয়ে আসলে যে শিক্ষাটা আমাদের দরকার, সেটা হলো কোনো রোগী অসুস্থ ফিল করলে তাকে অবহেলা না করে, বা যেটা আমরা হ্যাঁ গরম লাগতেছে এই জন্য ঘাম হচ্ছে এই জন্য অসুস্থ, এমন হতে পারে এই ঘামটা তার হার্ট অ্যাটাকের জন্য আসলে ঘাম হচ্ছে, সুতরাং এই ক্ষেত্রে তাকে অবহেলা না করে যত দ্রুত সম্ভব আমাদের হাসপাতালে পৌঁছানো উচিত। আর যদি কোনো রোগী আসলে অনেক দেখবেন আপনাদের সামনে হঠাৎ করে পড়ে যাচ্ছে, সেসব রোগীর ক্ষেত্রে যার আশেপাশে যারা আছে আমরা অ্যাটলিস্ট বুকে চাপ দিতে পারবো, যে পালসটা ফিল করলাম দেখি না কোনো পালস নাই, তখনই আমরা বুকে একটু চাপ দিলাম, অর্থাৎ দেখা যাচ্ছে দুই এক মিনিট সিপিআর করলে অনেক ক্ষেত্রে অনেককে বাঁচানো সম্ভব। ধন্যবাদ সবাইকে।